কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটাই যি সময়ত উপনির্বাচনক লৈ প্রতিটো দলে এটা কুচকাওয়াজ আরম্ভ করেছে দেখিলে পোৱা গৈছে যে প্রত্যেকটো দলে ইটোয়ে হিটুক এটা বুকা সটিওয়ার রাজনীতির নামি পড়েছে সেই সময়তে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটাই আজি কয় যে বিরোধী ঐক্য মঞ্চর দল সমূহ এনজিও হে মাত্র আর এনজিওক বিশ্বাস নকরে রাইজে নমস্কার মই প্রীতি প্রিয়দর্শিনী স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইস্ট লৈ আর আমি আপনাদের ইতিমধ্যে সদরি করেছো যেটো সময়ত উপনির্বাচনক লৈ ইতিমধ্যে পাঁচটা সমষ্টিত তৎপর হয়ে পড়েছে প্রত্যেকটো রাজনৈতিক দল প্রত্যেকটো রাজনৈতিক দলে এটা কুচকাওয়াজ আরম্ভ করেছে নিজের প্রার্থী সমূহক জয়ী করিবর বাবে প্রত্যেকে আরম্ভ করেছে যুঁজা আমি দেখিছো যে বিগত সময়ত কেনে ধরনের ডাঙর ডাঙর নেতায় আসলে সেই সমষ্টি সমূহলৈ গৈছে আর তাতকৈ প্রার্থী সমূহর বাবে তেওঁলোকৰ দলৰ প্রার্থী যিসমূহ প্রার্থী তেওঁলোকে প্রক্ষেপ করেছে তেওঁলোকৰ বাবে নির্বাচনী প্রচারত নামিছে আর আমি আপনাদের সদরি করেছিল যে কিছু বেলেগ এনে কিছু নেতার নাম প্রস্তুত করা হয়েছিল যিসকলক স্টার কেম্পেইনার বলে আখ্যা দিছিলে আর সেই স্টার কেম্পেইনারের যখন তালিকা ভারতীয় জনতা পার্টির তাত কিন্তু পবিত্র মার্ঘেরিটা কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটার নামটো আমি আপনাদের উল্লেখ করেছিল আর আজি সাংবাদিকর প্রশ্নের উত্তরত পবিত্র মার্ঘেরিটাই কলে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে কলে যে এই সমূহ যিসমূহ বিরোধী ঐক্যমঞ্চর দল সেই সমূহ মাত্র একো একোটা এনজিও হে আর এনজিওর এই যিসমূহ কথা সেই সমূহ কথাক অসমৰ রাইজে বিশ্বাস নকরে পাঁচটা সমষ্টিত যত যত তেওঁলোকৰ মিত্রজোঁটৰ দলে প্রার্থী প্রক্ষেপ করেছে সেই সমূহ সমষ্টিতো এই গোটেইকেইটা সমষ্টিত পাঁচটা সমষ্টিত ভারতীয় জনতা পার্টির যি মিত্রজোঁট সেই মিত্রজোঁট জয়ী হব বলে ইতিমধ্যে তেওঁ কথা মত স্পষ্ট করেছে আর সেই কথাকে লক্ষ্য করে তেওঁ কৈছে যে নিজৰ মাজতে খোৱা কামোৰা যেহেতু লাগি আছে বিরোধী ঐক্য মঞ্চৰ গতিকে তেওঁলোকে কত কেনেকৈ কোনখন হোটেলত বহি কি কাজিয়া করেছে তাক লৈ মোর কোনো গুরুত্ব নাই তেওঁলোকলৈ শুভেচ্ছা আছে বলে জানাইছে কিন্তু কৈছে যে এনজিওর কথা অসমৰ রাইজে বিশ্বাস নকরে সেই কথা মন্ত্রী আমি দেখিছো মন্ত্রীগৰাকীয়ে উল্লেখ করেছে পবিত্র মার্ঘেরিটাই উল্লেখ করেছে সেই কথা যে কোনখন হোটেলত বহি কি কথা পাতিছে কিহক লৈ নিজৰ মাজতে খোৱা কামোৰা কৰিছে সেই কথা আমি নাপাতো কাৰণ আমি এতিয়া ব্যস্ত উন্নয়নৰ কথাক লৈ গতিকে বাকীকেইটা সমষ্টিত আমি দেখিছোঁ কেনেকৈ আমি উন্নয়নৰ কথাৰে উন্নয়নৰ কথাক মানুহে বিশ্বাস কৰিছে কিন্তু এনেকৈ বিৰোধী ঐক্য মঞ্চৰ মাজতে যিসমূহ খোৱা কামোৰা তাক লৈ মই অৱগত নহয় আৰু সেয়া প্ৰয়োজনীয় নহয় সেয়া একো একোটা মাত্ৰ এন জি অ'ৰ কথাহে বুলি তেওঁ উল্লেখ কৰিছে কি কৈছে মন্ত্ৰীগৰাকীয়ে সেয়া আমি আপোনালোকক শুনাই ল'ব বিচাৰিছোঁ এ হক বা ঢলাই হক তাত চলি আছে আমি কেনেকৈ অরুণোদয় আঁচনির সংখ্যা 6,000-8,000 বৃদ্ধি করছো কিদরে আজি প্রত্যেকগী ছোৱালী আমার ছাত্রী 10,000-12,000-500 বা 25,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাইছে কিদরে আজি আলি পদূলি নির্মাণ হয়েছে কিদরে 27,000 কোটি টাকা বিনিয়োগে আমার সেমিকন্ডাক্টর প্রজেক্ট হয়েছে গতিকে উন্নয়নের কথা পাতি আছো এতিয়া আমি দেখি আছো যে আমার বনাঞ্চল বৃদ্ধি হয়েছে গড় হত্যা পুনরবার কৈছো আপনাদের নিজে নিজে সংযোগ করে লব কি কব বিচারছো গড় হত্যা এটা শূন্য হয়ে পড়েছে আগতে কি হয়েছিল সকলে জানে গতি এইবিলাক ইতিবাচক কথার মাজত নির্দিষ্ট এজন ব্যক্তি বা নির্দিষ্ট কেটামান এন জি ওর কথা কয় সেবিলাকক আপনাদের সম্মানীয় সংবাদ মাধ্যমের আগত পুনের চর্চার একটা বিন্দু করে তোলাতক আমি সেবিলাক কথার পরিবর্তে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত মোদী ডাঙরিয়ার অনুপ্রেরণা আর সহযোগিতার চলা উন্নয়নের কথা পতা আমি ভাল হব বিহালীবাসী রাইজর বা ঢলাইবাসী রাইজর বা সিদলি বঙাইগাঁও চামগুড়ি রাইজর আমি কি পরিকল্পনা লৈছো কি কি করলো সেই কথা পতা বেশি উচিত হব বলে ভাবো এন জি ও একতার যেলকর নেতৃবৃন্দ ব্যক্তিগত স্বার্থর যিখিনি কাম করেছে সেইখিনি আলোচনা করে তেওঁলোকক আকৌ চর্চালে অনার পরিবর্তে আমি ভাবো আমি আমার নিজের কথা কোয়া উচিত হব তেওঁলোকে লিলি হোটেলত মিটিং করে কত কি করে তেওঁলোকে কেনেকৈ ইজন ইজনের লগত খং ক্ষোভ অভিমান করে কিদরে জাতীয়তাবাদীর পোশাক পিন্ধা ভণ্ড জাতীয়তাবাদীয়ে 855 জন লোক গুলিয়াই গুলিয়াই হত্যা করা কংগ্রেসের ওর ভৃত্যর দরে আসন করে সেইটা তেওঁলোকৰ কথা আমি সিদ্ধান্ত লৈছো বিশেষ মই তেওঁলোকৰ সেই এন জি ওর কথা কলে মোৰ ওপর এনেই তেওঁলোকে খঙত নারাজ হয়ে থাকে গতিকে মই সদ্যহতে তেওঁলোকৰ কথা পতাৰ পৰিৱৰ্তে আমি কি ভাল কাম কৰিম ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত বা আমাৰ দলে ভৱেশ কলিতাৰ নেতৃত্বত কেনেকৈ সাংগঠনিকভাৱে আগুৱাই যাম এই কথাখিনি পাতিম তেওঁলোকলৈ শুভেচ্ছা আছে আমাৰ তেওঁলোকে ভালে থাকক বাকী আমি আমাৰ কাম কৰি যাম আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ সে আপোনালোকক ভাষ্য শুনালো মন্ত্রী পবিত্র মার্ঘেরিটার তেওঁ উল্লেখ করেছে কেনেকৈ তেওঁ আসলে বিরোধী ঐক্য মঞ্চর দলসমূহক এন জি ও আখ্যা দিছে আর তার লগতে এই কথাও তেওঁ উল্লেখ করেছে লুরিণ জ্যোতির কথাক তেওঁ উল্লেখ করে কলে যে
ইমানখিনি শহীদৰ তেজেৰে তেওঁ আচলতে সেই সকলো শহীদক অপমান কৰি গৈ সেই যি যি দলে যি কংগ্ৰেছ দলে সমগ্ৰ বহিৰাগতৰ যি সমস্যা অসমৰ সেই সমস্যাটোৰ আৰম্ভণি কৰিছিলে সেই দলটোৰ সৈতে গৈ মিতিৰালি কৰা লুৰিণজ্যোতি গগৈৰ কথা কৈ তেওঁ ক'লে যে এনেবোৰ মানুহ উগ্ৰ জাতীয়তাবাদী বা ফুপুলা জাতীয়তাবাদী দেখুৱা এইসকল লোকক মানুহে বিশ্বাস নকৰে। তাৰ লগতে যেতিয়া আমি চামগুৰিৰ সমষ্টিৰ কথা সুধিছিলোঁ তেতিয়া তেওঁ কৈছিলে যে এটা সময়ত বহুত বেছি গড় হত্যা হৈছিলে অসমত, এতিয়া গড় হত্যা কমিছে। সেই কথাক উল্লেখ কৰি তেওঁ কিন্তু ক'ৰবাত ৰকিবুল হুছেইনৰ কথাকে উল্লেখ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে, যদিও বা তেওঁ পোনপটীয়াভাৱে নাম লৈ কোৱা নাই, কিন্তু চামগুৰি সমষ্টিৰ কথা সোধোঁতে তেওঁ এই কথা উল্লেখ কৰিছে যে এটা সময়ত অসমৰ মানুহে দেখিছিলে কেনেকৈ অসমত গড় হত্যা হৈছিলে আৰু এতিয়া সেই গড় হত্যা কমিছে, মানুহে উন্নয়ন দেখিছে, গতিকে মানুহে বিজেপিক ভোট দিব। আৰু তেওঁ ক'লে যে তেওঁ বিশ্বাস কৰে, পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই কৈছে যে তেওঁ বিশ্বাস কৰে বা অসমৰ মানুহে আচলতে যিখিনি দেখিছে সেইখিনিক বিশ্বাস কৰিব, কাৰণ উন্নয়ন দেখিছে অসমৰ মানুহে, অসমৰ মানুহে দেখিছে কেনেকৈ যিবোৰ নহ'বলগীয়া কথা সেইখিনি ইতিমধ্যে বন্ধ হৈছে, দেখিছে অসমৰ মানুহে, ভাৰতৰ মানুহে পৰিয়াল কেন্দ্ৰিক ৰাজনীতি, গতিকে পৰিয়াল কেন্দ্ৰিক ৰাজনীতিক প্ৰশ্ৰয় নিদিয়ে অসমৰ জনতাই। এই কথা উল্লেখ কৰিছে চামগুৰি সমষ্টিৰ কথা কওঁতে। আৰু লগতে লুৰিণজ্যোতি গগৈকো তেনেকৈ তেওঁ আক্ৰমণ কৰা দেখা গ'ল, তেতিয়া তেওঁ ক'লে যে 855 শ্বহীদৰ তেজৰ লগত আচলতে ধেমালি কৰি তেওঁ গৈ কংগ্ৰেছৰ ওচৰত শৰণাপন্ন হ'ল, গতিকে তেনে মানুহৰ কথা আমি কথা পাতিব নোখোজোঁ, সেইখিনি মানুহ মাত্ৰ একো একোটা NGO আৰু সেয়া অসমৰ মানুহে ইতিমধ্যে বুজি উঠিছে বুলি উল্লেখ কৰি মন্তব্য কৰে পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই। আমি দেখিছোঁ যে ৰাজ্যত উপনিৰ্বাচনক লৈ ইতিমধ্যে প্ৰত্যেকটো দলেই নিজৰ নিজৰ প্ৰাৰ্থীক লৈ আগবাঢ়িছে, প্ৰত্যেক পাঁচটা সমষ্টিত কেনেকৈ যুঁজা চলাইছে, প্ৰত্যেক সমষ্টিৰ প্ৰাৰ্থিত্ব বিমুখ যিসমূহ সদস্য সেই সদস্যসমূহে কেনেকৈ দল ত্যাগ কৰি নিজৰ দলৰ মাজত বিসম্বাদ কৰি আকৌ নিজাববীয়াকৈ ক'ৰবাত হয়তো নিৰ্দলীয়ভাৱে খেলিবলৈ গৈছে আৰু আন ক'ৰবাত আমি দেখিছোঁ তেওঁ কংগ্ৰেছৰ পৰা বিজেপিলৈ গৈছে বা বিজেপিৰ পৰা কংগ্ৰেছলৈ গৈ টিকটৰ সম্ভাৱনাত তেওঁলোকে গৈ বেলেগ আন আন দল যোগ দিছে আৰু তাৰপিছতে এতিয়া কুচকাৱাজ আৰম্ভ কৰিছে। ঠিক তেনেধৰণে আমি বিভিন্ন প্ৰত্যেকটো ৰাজনৈতিক দলৰে নিজৰ নিজৰ একো একোটা ৰণনীতি আমি দেখিছোঁ যে চামগুৰিত কিছুদিন পূৰ্বে যি নিৰ্বাচন কেন্দ্ৰিক হিংসা, সেই হিংসাত এগৰাকী বিজেপি কৰ্মীৰ মৃত্যু হোৱাক লৈ ইতিমধ্যে চৰ্চা হৈছিলে আৰু তাক সেই কথা কেন্দ্ৰ কৰিও সেই কথা উল্লেখ কৰিও পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই ক'লে যে তেনেবোৰ ঘটনা আচলতে কেতিয়াও গ্ৰহণযোগ্য নহয় য'ত এজন দলৰ কৰ্মীকে তেওঁলোকে হেৰুৱাই পেলাবলগীয়া হ'ল নিৰ্বাচনী প্ৰচাৰত, গতিকে হিংসাক লৈ তেওঁ একো ক'ব নিবিচাৰিলেও একেটা কথাকে উল্লেখ কৰি তেওঁ ক'লে যে এনে ঘটনাবোৰ হ'ব নালাগে আৰু কোনো আচলতে এজন দলৰ কৰ্মী হেৰাই গ'লে কিমানখিনি লোকচান হয় বা একো যিকোনো এজন মানুহ যেতিয়া মৃত্যুমুখত পৰে তেতিয়া কেনে হয় সেয়া ইতিমধ্যে তেওঁ স্পষ্ট কৰিছে। ধন্যবাদ।